সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ আরও 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বাংলাদেশ জুড়ে আগামী 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়াবিদ তরিকুল নামাজ কবির জানিয়েছেন, টানা 3 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা জেলায়। শুক্রবার চুয়াডাঙ্গার তাপমাত্রা 41.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এর পাশের জেলা মিহিরপুরের তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় অতিষ্ঠ এই অঞ্চলের জনজীবন। প্রচণ্ড দাবদাহে এই অঞ্চলের হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বিপাকে পড়েছে খেতে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তীব্র দাবদাহে জনসাধারণকে সচেতন করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।